2014 সালে 12 কোটি বরাদ্দকৃত টাকা ব্যয়ে কৈলাসহর মহকুমার শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটি জেলা সংশোধনাগারে নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। 2017 সালে কাজ সম্পন্ন হবার কথা থাকলেও বছর খানেক ধরে নির্মাণ কাজ বন্ধ হয়ে রয়েছে। ঠিকাদাররা এ বিষয়ে মুখ খুলতে নারাজ, তবে মহকুমা ম্যাজিস্ট্রেট জানান অতি শীঘ্রই নির্মাণ সম্পন্ন করা হবে। উত্তর ত্রিপুরা জেলার সদর কৈলাসহর মহকুমা প্রায় 5 দশক আগে শহরের কেন্দ্রস্থলের 100 মিটারের মধ্যে তৈরি করা হয়েছিল জেলা সংশোধনাগার। সংশোধনাগারটি বহু পুরনো হয়ে পড়ায় শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে 200 শয্যা বিশিষ্ট জেলা সংশোধনাগার নির্মাণ কাজ শুরু হয়েছিল 2014 সালে, যার মধ্যে 12 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু প্রায় 90% নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেলেও ঠিকাদার ও কারা দপ্তরের টানাপোড়েনে সংশোধনাগারের নির্মাণ কাজ 1 বছর ধরে বন্ধ হয়ে পড়েছে। 2017 সালের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবার কথা থাকলেও কাজ বন্ধ করে রাখা হয়েছে। জানা গেছে, গত বছর প্রয়োজনীয় টাকার মঞ্জুরি এলেও টাকা ফেরত দেওয়া হয়েছে। সমস্ত বিষয়টি যেন অগোছালো বলে মনে করছে শুভবতী সম্পন্ন মহল। পরিকল্পনা ছিল জেল স্থানান্তরিত হলে পুরাতন জেলের জমিতে হোমিওপ্যাথি কলেজ স্থাপন করা হবে, কিন্তু 4 বছর অতিক্রান্ত হয়ে গেলেও না হলো নতুন সংশোধনাগারের উদ্বোধন আর নাইবা হলো হোমিওপ্যাথি কলেজ নির্মাণ কাজ শুরু। এ বিষয়ে নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদারের সাথে কথা বললে তারা মুখ খুলতে নারাজ। তখন বিষয়টি নিয়ে মহকুমা ম্যাজিস্ট্রেট সমীর সাহার সাথে কথা বললে তিনি জানান, ধীরগতিতে কাজ চলছে, কিন্তু অতি শীঘ্রই নির্মাণ কাজ সম্পন্ন করার চেষ্টা চালানো হবে। যেখানে দেখা যাচ্ছে নির্মাণ কাজ বন্ধ হয়ে রয়েছে সেখানে ম্যাজিস্ট্রেট সাহেব বলেন ধীর গতিতে চলছে। তবে মহকুমা শাসকের প্রতিশ্রুতির বাক্যে মহকুমার মানুষ নতুন সংশোধনাগার উদ্বোধন এবং পুরনো জমিতে হোমিওপ্যাথি কলেজ গড়ার প্রহর শুনছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।